الحمد لله এত দুঃসংবাদ পরেও আজকে একটা সুসংবাদ পাইলাম কি যে খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম সালাম কেমন আছো চাচা ভালো তুমি ভালো চাচা এই যে বললেন কি যে খুশির সংবাদ কি একটু বলেন হ্যাঁ শুনো নাই তুমি না চাচা আরে কাদের মোল্লার ফাঁসি স্থগিত হয়ে গেছে তাই নাকি চাচা হ্যাঁ এইমাত্র শুনে আসলাম ও আচ্ছা আচ্ছা আর ফাঁসি হবে কেমনে আরে কাদের মোল্লা আর ওই কে কষাই কাদের এরা তো এক মানুষ না কি যে বলেন চাচা আপনি ছোটবেলা থেকে শুনে আসছি কাদের মোল্লা সহ ওনারা স্বাধীনতার সময় অনেক খারাপ কাজ করেছেন অনেক ঘর বাড়ি জ্বালিয়েছেন আর আপনি এখন কি বলছেন কিছু মাথায় আসতেছে না ছোটবেলা থেকে শুনছো কেমনে শুনছো এই তো যেমন ধরেন মিডিয়ার মাধ্যমে টিভির মাধ্যমে পত্রিকার মাধ্যমে আর আমাদের নেতা নেত্রীরা ভাষণে সবসময় বলে থাকেন যে এরা রাজাকার আরে ভাতিজা শুনো এই যে কইলা না কি টিভি মিডিয়া আরে এই সবই তো তোমাদের মতো জোয়ান মানুষের মাথা খারাপ করে দিছে আরে জানো নি 71 সালের পর থেকে আজ পর্যন্ত এক শ্রেণীর মিডিয়া বাংলাদেশ থেকে ইসলামকে ধুলে ধুয়ে মুছে ফেলার জন্য এই চক্রান্ত করতেছে বড় ব্যাপার কি জানো কি দাদা এই যে কাদের মোল্লার কথা কইলা না জি জি কাদের মোল্লা 1971 সালে তার বয়স কত ছিল জানো জি না আরে মাত্র 18-19 বছরের ছেলে তাই নাকি আচ্ছা আরে হ্যাঁ বলে কি আর আরো ব্যাপার কি জানো কি দাদা ওই যে কষাই কাদের তার বয়স ছিল 40-এর উপরে এগুলো তো কিছুই জানতাম না চাচা আমরা জানবা কোত্থেকে ওই যে মিডিয়া সব প্রপাগান্ডা করে দিছে আরে বাবা শুনো আরো আছে আরো আছে আরো আছে তোমরা তো কিচ্ছু জানো না মাত্র সেদিনকার ছেলে আমাদের চোখের সামনে তো সবকিছু দেখা এই যে কাদের মোল্লা জি চাচা সে 71 সালের স্বাধীনতা যুদ্ধের পরে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিল আর ছাত্র অবস্থায় সে ছাত্র ইউনিয়ন করত বাম আন্দোলন করত অথচ তখন তার বিরুদ্ধে কোনোই অভিযোগ ছিল না এখন চিন্তা করে দেখো যেই উনি ইসলামী দল শুরু করলো তখনই শুরু হলো তার বিরুদ্ধে অপপ্রচার কোথাকার কোন কষাই কাদের যত অপকর্ম তার ঘাড়ে চাপায় এবং তাকে শেষ করার জন্য চক্রান্ত করতেছে তাহলে চাচা এটা একটা তো মারাত্মক জুলুম চাচা জুলুম শুধু না জঘন্য ষড়যন্ত্র বাবা জঘন্য ষড়যন্ত্র আরো আছে আমি যদি তোমাদের থেকে সব কথা বলি মাথা খারাপ হয়ে যাবে শুনো 71 সালে যাদের আত্মীয় স্বজন মারা গেছে তারা তো সবাই জানে যে তাদের আত্মীয় স্বজনকে কারা মারছে জানবো না জি জি নিশ্চয় অথচ 71 সালের পরপরই এই যে বর্তমান কি সরকার না একটা আছে তার বাবা ক্ষমতায় ছিল তারা কিন্তু এই যে এখনকার যে নেতাদেরকে ফাঁসি দেওয়ার চক্রান্ত করতেছে এদের বিরুদ্ধে কোনো কেস দিতে পারে না কোনো কেস ছিল না চিন্তা করে দেখতে পারো তাহলে চাচা এগুলো তো মনে হচ্ছে সব মিথ্যা সাজানো মিথ্যা সাজানো ষড়যন্ত্র তো বাবা সময় হয়ে গেছে আমি একটু মসজিদে যাবো মসজিদে যাবেন চাচা হ্যাঁ মসজিদে যাবো আসেন আমিও যাবো চাচা আসেন আপনার সাথে চলো চলো আর যে চক্রান্ত শুরু হয়েছে বলা যায় না মাত্র ফাঁসি স্থগিত হয়ে গেছে কি করে জালেম সরকার নাকি আবার কি করে ফেললে বজব বলা যায় না আমরা দোয়া করো বলো দোয়া করা দরকার আমরা দোয়া করে গিয়ে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين তুমি তো মালিক মাবুদ তুমি তো সবই দেখছো আল্লাহ আমার উপর যে জুলুম করা হচ্ছে আমার উপর যে মিথ্যে অপবাদ চাপিয়ে দেওয়া হচ্ছে মাবুদ সেসবের সাথে আমি সম্পৃক্ত ছিলাম না মাবুদ এসবের সাথে আমার কোনো সম্পর্ক কোনোদিনই ছিল না আমি নির্দোষ মাবুদ আল্লাহ মৃত্যুর ফয়সলা তো তোমার দিকেই আসবে মাবুদ মৃত্যুর ফয়সলা তো তোমার থেকেই আসবে তোমার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়তে পারবো না মাবু আল্লাহ তোমার যদি হুকুম হয়ে যায় তাহলে তাহলে আমার সেই মৃত্যুকে তুমি শাহাদতের মৃত্যু হিসাবে কবুল করো
শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করো, সকল শহীদানদের তুমি কবুল করো মাবুদ। আল্লাহ মজলুম মুসলমানদেরকে তুমি সাহায্য করো, আমার সেই মৃত্যুর বিনিময়ে মাবুদ তুমি এই দেশে তোমার দিনের বিজয় এনে দিও মাবুদ। আল্লাহ তুমি ইসলামী আন্দোলনকে কবুল করো, ইসলামী আন্দোলনকে কবুল করো। হ্যাঁ মনে রাখবা, তোমাদের সময় কিন্তু 5 মিনিট, 5 মিনিটের বেশি একটুও দেরি করা যাবে না, যাও তাড়াতাড়ি আসবা। তোমরা কেমন আছো বাবা? ভালো আছি বাবা। আমার পারবি, আমার শারমিন, তোমার মা, ওরা সবাই ভালো তো? সবাই ভালো আছে বাবা। আমার সেই নানুবাইটি, অনেকদিন হয় নানুবাইকে দেখিনি, ওরা কেমন আছে? একই তোমরা কাঁদছো কেন? কেঁদো না বাবা, তোমরা তো সেই পিতার সন্তান যে পিতা তার মৃত্যুর খবর মৃত্যুর আগেই জানতে পারবে মৃত্যু হবে। তোমরা জানো, আমি জানি, সারা দেশের মানুষ জানে, যারা অন্যায়ভাবে এই রায় লিখেছে তারাও জানে আমি সেই কসাই কাদের নই বাবা, আমি সেই কসাই কাদের নই বাবা। তোমার উপরে অন্যায় অন্যায় অপবাদ আর এই অবিচারের জুলুম আমরা কিভাবে মেনে নিব বাবা, কিভাবে? শোনো, সহ্য তো তোমাদেরকে করতেই হবে, এটাই তো মুমিনদের জন্য পরীক্ষা। তোমাদেরকে সবর অবলম্বন করতে হবে বাবা, অস্থির হয় না, তোমরা অস্থির হয় না, মৃত্যু তো একদিন হবেই, সবারই মৃত্যু আসবে। তোমরা আজ আমার উপর জুলুম হওয়ার কারণে, আমার জন্য প্রতিবাদ করতে গিয়ে যারা আজ রাস্তায় প্রাণ দিল, যারা পঙ্গু হলো, তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, সেই সব গরিব পরিবারের প্রতি তোমরা খেয়াল রাখবে যারা পঙ্গু হয়েছে, তোমরা খেয়ে না খেয়ে হলেও তাদের প্রতি তোমরা খেয়াল রাখবে, তারা যেন কষ্ট না পায়, তারা যেন কষ্ট না পায়। আজ কয়েকটি বছর জেল হাজতে থাকার কারণে আমি তোমাদের কোনো দায়িত্ব পালন করতে পারিনি, আমি তোমাদের কোনো দায়িত্ব পালন করতে পারিনি, আমাকে ক্ষমা করো। আর বড় ভাই হিসাবে তোমার উপর অনেক দায়িত্ব আছে, তোমার ছোট ভাইকে তুমি মানুষ করবে, তাকে খেয়াল রাখবে, পরিবারের সবার প্রতি তুমি খেয়াল রাখবে, বন্ধুদের প্রতি খেয়াল রাখবে। আর তোমরা বাবা একটি অনুরোধ, নামাজ যেন জামাতে পড়ো, নামাজ যেন কাজা না হয়, নামাজ যেন কাজা না হয়। কেঁদো না বাবা, কেঁদো না, তোমাদের কাঁদতে নেই, তোমাদেরকে বলেছি তোমরা কাঁদবে না, তোমরা সবর অবলম্বন করো। আর তোমার মায়ের প্রতি খেয়াল রাখবে, তার সেবা যত্ন করবে। আর তোমার মাকে এই চিঠিখানা দিয়ে দিও, তোমরা কেঁদো না। তোমাদের সময় শেষ, আসো আসো, অনেক সময় নিয়ে নিছো, আসো আসো, আয় বললাম না সময় শেষ। আরে আয়।
হে আল্লাহ, দুনিয়ার এই স্নেহ মমতা, দুনিয়ার এই স্নেহ মমতা এত বেশি, কিন্তু তোমার কাছে তো বন্দার জন্য এর থেকে শতগুণেও তোমার মায়া তোমার বন্দার জন্য অনেক বেশি। তুমি আমার পরিবারকে সবর করার তৌফিক দান করো। এই আপনারা শুনছেন, কোন খবর শুনছেন? কি হয়েছে, কি হয়েছে ভাই? আল্লাহু আকবার, কাদের মোল্লা সাহেবের আজকে আজকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করছে। তাই আজকে ফাঁসি দেবে, আজকে রাতে। সবাই আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুস্থতা মৃত্যু দেন। أموات بل أحياء ولكن لا تشعرون. আর তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর পথে জীবন দেয় অথবা শহীদ হয়, বরং তারা জীবিত যদিও তোমরা তা উপলব্ধি করতে পারো না। তোমরা এদিকে কোথায় যাচ্ছ? আমরা আমরা আমার বাবার লাশ দেখতে যাবো। লাশ ওইখানে কারো যাওয়ার পারমিশন নাই, যাও। আমাদের উপরে জুলুম করছেন আপনারা, তো আমার বাবাকে মেরেই ফেললেন, অন্যায় ভাবে, সম্পূর্ণ অন্যায় ভাবে আমার বাবাকে মেরে ফেললেন। এখন আমাদেরকে আমার বাবার লাশ দেখতে দিচ্ছেন না, আমরা তার ছেলে, আমরা লাশ নিয়ে গ্রামের বাড়ি যাব, নিজ হাতে দাফন করব। কেন আমাকে এই অধিকার থেকে বঞ্চিত করছেন? বললাম না ওইদিকে কারো যাওয়া, আমাদের নিজে এসে দিলে। আপনি তো এই অন্যায় ঠিক হচ্ছে না, কিন্তু ঠিক হচ্ছে না। আল্লাহ, রাজাকারের বাচ্চা আমাকে ন্যায় অন্যায়। আমি কান্নার স্বাধীনতা চাই, আমি কান্নার স্বাধীনতা চাই, বুক ভরা বেদনায় শোকে তাপে যাতনায় চিৎকারে স্বাধীনতা চাই, আমি কান্নার স্বাধীনতা চাই, আমি কান্নার স্বাধীনতা চাই, আমি কান্নার স্বাধীনতা চাই, আমি কান্নার স্বাধীনতা চাই। মোল্লা ভাইয়ের জীবন থেকে জীবন পেয়েছি, রক্ত মাখা কফিন ধরে শপথ নিয়েছি। মোল্লা ভাইয়ের জীবন থেকে জীবন পেয়েছি, রক্ত মাখা কফিন ধরে শপথ নিয়েছি। মোল্লা ভাইয়ের জীবন থেকে জীবন পেয়েছি, রক্ত মাখা কফিন ধরে শপথ নিয়েছি। মোল্লা ভাইয়ের কবরের মাটি ছোঁয়া হাত, মোল্লা ভাইয়ের কবরের মাটি ছোঁয়া হাত, সে হাত তুলে তোমার কাছে করছি ফরিয়াদ, আল্লাহ আল্লাহ
কবুল করো কাদের মোল্লা ভাইয়ের শাহাদাত আল্লাহ আল্লাহ কবুল করো কাদের মোল্লা ভাইয়ের শাহাদাত।